নিউজ নোম্যান্সল্যান্ডে স্বাগত, আমাদের পাঠশালাতে স্বাগত। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সে কথা মাথায় রেখেই বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। পাঠশালাতে এখন আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর ভূগোল। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক অমিতাভ সিনহা ও দীপঙ্কর পোদ্দার। আমরা স্যারদেরকে স্বাগত জানাই নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। আমরা সরাসরি স্যারদের কাছে চলে যাব, ক্লাস শুরু করার জন্য অনুরোধ করব। প্রথমেই এই সংকটময় মুহূর্তে ছাত্রছাত্রীর স্বার্থে বনগ্রাম পৌরসভা এবং নো ম্যানস ল্যান্ড যে অভিনব এবং অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছেন তার জন্য উনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সাথে সাথে যে সমস্ত আমার স্নেহের ছাত্রছাত্রীরা দূরদর্শনের সামনে এই অনুষ্ঠান দেখছো তাদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত ক্লাসে আমার সঙ্গে যিনি আছেন দীপঙ্কর বাবু, তোমরা গত ক্লাসে ওনার সঙ্গে পরিচিত হয়েছ। গত ক্লাসে উচ্চ মাধ্যমিকের ভূগোলের যে টপিকসটা করানো হয়েছিল সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের ওপরে। আজকে যেটা হবে সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার, যার নাম অর্থনৈতিক কর্মধারা, যাকে ইংরেজিতে বলে ইকোনমিক অ্যাক্টিভিটিস। এখন প্রশ্ন হল অর্থনৈতিক কর্মধারা কাকে বলে? সংজ্ঞাটা প্রয়োজনে লিখে নিতেও পারো, আমি আসতে বলছি। যে কর্মধারার মাধ্যমে মানুষ সম্পদ উৎপাদন করে এবং সাথে সাথে নিজের জীবিকা নির্বাহ করে ও সমাজ এবং দেশের উন্নতিতে বা উন্নতিকে প্রভাবিত করে তাকেই বলে অর্থনৈতিক কর্মধারা। এখন এই সংজ্ঞাটাকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে স্বভাবতই আমি দেখব অর্থনৈতিক কর্মধারা হলো সেই কর্মধারা যে কর্মধারার মধ্যে কোনো পেশা থাকবে বা জীবিকা থাকবে এবং সেই জীবিকার মাধ্যমে সম্পদ উৎপাদন হবে, সেই সম্পদের মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ বা জীবনধারণ তো করবেই, সাথে সাথেই সেটা সমাজ এবং দেশের কাজে লাগবে। ধরো কথার কথা, উদাহরণস্বরূপ বলা যায় কৃষক, সে সারাদিন কায়িক পরিশ্রম করে বিভিন্নভাবে পরিশ্রান্ত হয়ে সে ফসল উৎপাদন করছে, এই ফসলটা সে নিজের কাজেও লাগাচ্ছে, বিক্রি করে পয়সা উপার্জন করছে, এক কথায় জীবিকা নির্বাহ করছে, সাথে সাথে তার উৎপাদিত ফসল সমাজের কাজেও লাগছে, দেশের কাজেও লাগছে। যেমন এই এখন যে করোনা মোকাবিলার জন্যে দেখতেই পাচ্ছ বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করতে হচ্ছে, সেই ত্রাণের মুখ্য যেগুলো উপাদান আমরা সবাই প্রত্যক্ষ করছি, চাল, ডাল, আটা, আলু, সবজি, এই সমস্তগুলোই কিন্তু আসছে সেই কৃষকের উৎপাদন থেকে। রবীন্দ্রনাথ তো বলেই দিয়েছেন ওরা কাজ করে মাঠে প্রান্তরে। তা স্বাভাবিকভাবেই অর্থনৈতিক কর্মধারা সে নিজের জীবিকা নির্বাহ করবে, সাথে সাথে তার সেই উৎপাদিত দ্রব্য সমাজ দেশ গঠনেও লাগবে, হয়তো প্রত্যক্ষ কখনো পরোক্ষ। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার চুরি ডাকাতি রাহাজানি তাহলে এগুলোও তো পেশা, তাহলে এগুলোও কি অর্থনৈতিক কর্মধারা? না, কখনো হতে পারে না, কারণ চুরি ডাকাতি করে
এগুলোকে সমাজ কোনোদিন স্বীকৃতি দেয় না, এগুলোর থেকে ভালো কিছু আসে না, সে হয়তো চোরাগুপ্তভাবে জীবিকা নির্বাহ করবে, কিন্তু এর মাধ্যমে কোনো রকম মূল্যবোধ নেই, দেশ গঠনে কোনো ভূমিকা থাকে না, তাই ওগুলো কিন্তু কখনোই অর্থনৈতিক কর্মধারা হতে পারে না। এই অর্থনৈতিক কর্মধারার কতকগুলো বিশেষত্ব আছে, দ্যাট ইজ বৈশিষ্ট্য, কি কি আছে। নাম্বার ওয়ান, বিবর্তন, যাকে ইংরেজিতে বলে ইভ্যালুয়েশন। বিবর্তনটা কি? এই অর্থনৈতিক কর্মধারা, এর যদি আমরা গতি প্রকৃতি লক্ষ্য করি, তাহলে দেখব একটা ক্রম বিবর্তনের মাধ্যমে এটা এসছে বা এখনো যাচ্ছে। যেমন ধরো, বহু পূর্বে গুহাবাসী মানুষ, তখন তার অর্থনৈতিক কর্মধারা ছিল কি? তখন তার অর্থনৈতিক কর্মধারা ছিল পশু শিকার, ফলমূল সংগ্রহ। তারপরে গ্র্যাজুয়ালি বিবর্তনের মাধ্যমে সে দেখল যে না, এইভাবে নিজের ভাগ্যটাকে অনিশ্চয়তার পথে ঠেলে দেয়া যায় না, কবে গাছে ফল পাকবে আর কবে একটা পশু পাবো শিকার করে খাবো হতে পারে না। তাই তারা কি করলেন, বুদ্ধি প্রয়োগ করে তারা পশুপালন করলেন, পশু শিকারটাকে আস্তে আস্তে পশু পালনে চলে আসলেন। তারপরে ভাবলো, এরপরে যদি আমি বিক্ষিপ্তভাবে একটু কৃষিজ ফসল, তার মানে বোঝাই যাচ্ছে বিবর্তনের মাধ্যমে। তাই এই পেশার অর্থনৈতিক কর্মধারার প্রধান বিশেষত্ব হল ক্রম বিবর্তন। নাম্বার টু, পরিবর্তনশীলতা। পরিবর্তনশীলতা কি? পরিবর্তনশীলতা মানে কখনো ফিক্সড নয়, এটা একটা গতিশীল, পরিবর্তনশীল। আগে যা ছিল সেই মানুষ যদি সেই গুহাবাসী মানুষের পেশায় ধরে রাখে, তাহলে উন্নতি হবে কি করে? প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হচ্ছে, গতিশীল হচ্ছে, কখনো স্ট্যাটিক নয়, স্থিতিশীল নয়। আজকে মানুষের পেশাগুলো দেখো কত রকম উন্নত পেশা, কম্পিউটারের যুগে একের পর এক। আমি যদি সেই আগের গুহাবাসী মানুষের পেশাটাই ধরে রাখি, তাহলে তো হতে পারে না, তাহলে কি করে অগ্রগতির পর্যায়ে পৌঁছাবো? স্বাভাবিকভাবেই পরিবর্তনশীল। নাম্বার থ্রি, প্রকৃতি নির্ভর। যদিও বর্তমানে আমরা বলছি উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির যুগে প্রকৃতি আমাদের কাছ থেকে অনেকটা মুক্ত, আমরা বৃষ্টিপাতের ওপরে এখন আর অত ভরসা করি না, আমাদের জল সেচ আছে, কিন্তু বিভিন্নভাবে আমরা বলি, আমরা হয়তো বলি যে আপেক্ষিকভাবে আমরা এখন প্রকৃতি মুক্ত। নো, হতে পারে না, প্রকৃতি মুক্ত সম্পূর্ণ হতে পারেনি, কিছুটা হয়েছে ঠিকই, কিন্তু প্রকৃতির ওপরও কিছুটাও নির্ভর আছি। যার পরে অর্থনৈতিক কর্মধারা প্রকৃতি নির্ভরতাকে কিন্তু একেবারে মুক্ত বা কাটাতে পারেনি। আজকে তুমি লক্ষ্য করে দেখবে, তুন্দ্রা অঞ্চল যতই হোক, সেখানকার জলবায়ুগত প্রাকৃতিক পরিবেশ এস্কিমোদের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। আজকে উষ্ণ মরু অঞ্চল, কথার কথা উদাহরণস্বরূপ আরব বেদুইন, তাদের জীবনযাত্রাকে সেখানকার প্রকৃতি প্রভাবিত করবে। আজকে আমাদের আন্দামানের অঙ্গি জারোয়া, এই সমস্ত যে উপজাতি আছে, তাদের জীবনযাত্রা, তাদের কর্মধারা অনেকটা প্রকৃতিমুখী। আজকে আমাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা, সেখানকার যে চিরহরিত অরণ্য, যে অরণ্য ওদেরকে সম্পূর্ণভাবে একটা বিপরীত চারিদিক দিয়ে একটা বৈপরীত্য অবস্থান, প্রতিকূলতা তৈরি করেছে, সেটা কিন্তু প্রকৃতি কেন্দ্রিক, সম্পূর্ণ মুক্ত হতে আমরা পারি না। নাম্বার ফোর, সমাজ ও দেশ গঠন। অর্থনৈতিক কর্মধারার চতুর্থ বৈশিষ্ট্য বা বিশেষত্ব হলো সমাজ ও দেশ গঠনে বিশেষ ভূমিকা নেয়। আমি তো প্রথমেই বললাম, চৌর্যবৃত্তি, ডাকাতি, এগুলোকে আমরা কখনোই অর্থনৈতিক কর্মধারা বলতে পারি না, কারণ সমাজ ও দেশ গঠনে এদের কোনো রকম ভূমিকা থাকে না। কৃষক বলো, শিক্ষক বলো, শ্রমিক বলো, গবেষক বলো, প্রত্যেকেরই কিন্তু এই সমাজ ও দেশ গঠনে
বিশেষ ভূমিকা আছে। তাহলে আমরা দেখলাম অর্থনৈতিক কর্মধারা কাকে বলে, অর্থনৈতিক কর্মধারার বিশেষত্ব বা প্রকৃতি বা বৈশিষ্ট্য কি। এবারে আমরা দেখব যে এই অর্থনৈতিক কর্মধারা শ্রেণী বিভাগ। এই অর্থনৈতিক কর্মধারার শ্রেণীবিভাগ করলে আমরা একে পাঁচটা ভাগে ভাগ করব। প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয় বা সেবা ক্ষেত্র, চতুর্থ বা নব্য আধুনিক স্তর, লাস্ট পঞ্চম বা অতি নব্য আধুনিক স্তর। তাহলে আমরা দেখলাম যে অর্থনৈতিক কর্মধারা শ্রেণীবিভাগ হিসাবে পাঁচটা ভাগ, প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয় বা সেবাক্ষেত্র, চতুর্থ বা নব্য আধুনিক স্তর, পঞ্চম বা অতি নব্য আধুনিক স্টেজ বা স্তর। এখন আমাদের আলোচ্য বিষয় হবে এই প্রাথমিক স্তর। প্রাইমারি স্টেজ, প্রাথমিক স্তর, যেটা আমাদের এখন আলোচ্য বিষয়। এই প্রাথমিক স্তর কাকে বলে? স্বাভাবিকভাবে আমরা পরিষ্কার বলতে পারি প্রাথমিক স্তর হলো সেই স্তর, যে স্তরের যে সমস্ত মানুষ যুক্ত থাকে তারা সমাজের প্রাথমিক চাহিদা পূরণ করে। প্রাথমিক চাহিদা যারাই পূরণ করে তারাই প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। এই প্রাথমিক স্তরের আবার তিনটে ভাগ আছে। অশোধিত, সামান্য পরিবর্তিত, পরিমার্জিত, তিনটে ভাগ। অশোধিত, সামান্য পরিবর্তিত, পরিমার্জিত। স্যার অশোধিত কাকে বলে? অশোধিত হলো প্রাথমিক স্তরের সেই ভাগ, সেই সভ্যতার আদি কাল থেকে যে পেশা ছিল মানুষের তার ব্যাপক অংশই সেইভাবে চলে আসছে, তাকেই বলে অশোধিত। এই অশোধিতর উদাহরণ প্রসঙ্গে আমরা ভালোভাবেই বলতে পারি পশু শিকার, এটা অশোধিত। পশু পালন, এগুলো মোটামুটিভাবে সব গুহাবাসী মানুষ তখন যেভাবে এইটা করত পেশা এখনো সেভাবে আছি। সামান্য পরিবর্তিত কোনটা? সামান্য পরিবর্তিত হলো অতীতের দৃষ্টিভঙ্গিও আছে, তার সঙ্গে মানুষ কিছু নিজস্ব বুদ্ধি প্রয়োগ করেছে, বিচক্ষণতা, তাই তাকে আমি বলছি সামান্য পরিবর্তিত। এই সামান্য পরিবর্তিতর উদাহরণ প্রসঙ্গে আমরা বলতে পারি স্থানান্তর কৃষি। স্থানান্তর কৃষি ব্যাপারটা কি? স্থানান্তর কৃষি হলো এক জায়গাতে কৃষিকাজ কিছুদিন করলাম, কিছুদিনের সংজ্ঞা 4-5 বছর করলাম, করে ভাবলাম যে না, এখানকার মাটি, এখানকার পরিবেশ কৃষির পক্ষে উৎপাদনে যথেষ্ট সহায়ক নয়, তাই এখানে আর থাকা চলে না, এ জায়গা ছেড়ে দিয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম। এই যে এক স্থান থেকে ছেড়ে আর এক স্থানে যাওয়া, একেই বলে স্থানান্তর কৃষি, যাহা পৃথিবীর বিভিন্ন প্রান্তে
বিভিন্ন নামে পরিচিত। যেমন আমাদের উত্তর পূর্ব ভারতে এর নাম হচ্ছে ঝুম চাষ, মালয়েশিয়ায় এর নাম লাদাং। এই সমস্ত হলো স্থানান্তর কৃষি, যেটা প্রাথমিক স্তরেরই অন্তর্গত সামান্য পরিবর্তিত রূপ। আর একটা আছে পরিমার্জিত। পরিমার্জিত কোনটা স্যার? উদাহরণ বাগিচা কৃষি। এই বাগিচা কৃষি, যাকে ইংরাজিতে বলে প্লান্টেশন ফার্মিং, বড় বড় বাগান বা উদ্যান করে এটা প্রস্তুত করা হয়, তৈরি করা হয়। এই বাগিচা কৃষিতে প্রচুর মূলধন, উন্নত যন্ত্রপাতি, প্রযুক্তি ব্যবহার করা হয়, তাই তো একে বলে হাইটেক কৃষি, উন্নত প্রযুক্তি। আর এই কৃষিতে হয় কৃষকের প্রচুর লাভ হবে, অথবা যদি কোনো কারণে প্রকৃতির বিরূপতা হয় তাহলে ব্যাপক ক্ষতি হবে। এটা হলো পরিমার্জিত, যেটা কিন্তু গতানুগতিক, সেই আগেকারের মতো নয়। তাই আমরা এটাকে বলছি পরিমার্জিত প্রাথমিক স্তরের ভাগ। তাহলে আমরা কি দেখলাম? প্রাথমিক স্তরের তিনটে শাখা, অশোধিত যার উদাহরণ পশু শিকার পশুপালন, সামান্য পরিবর্তিত স্থানান্তর কৃষি, পরিমার্জিত আধুনিক কৃষি, আল্ট্রামডার্ন দ্যাট ইজ বাগিচা কৃষি। এবারে আমরা দেখব প্রাথমিক কৃষির বিভিন্ন বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, প্রাথমিক স্তরের বৈশিষ্ট্য। প্রাথমিক স্তরে প্রাথমিক স্তর প্রকৃতির সাথে সরাসরি যুক্ত, একদম প্রকৃতি কেন্দ্রিক, প্রকৃতির সঙ্গে এটা জড়িয়ে থাকে, সেটা হচ্ছে প্রাথমিক স্তর। নাম্বার টু, গ্রাম হলো ভিত্তিভূমি, বেস, গ্রাম কেন্দ্রিক এই প্রাথমিক স্তরের পেশাটা। নাম্বার থ্রি, প্রাচীনতম পেশা বা কর্মধারা। নাম্বার ফোর, উন্নতশীল দেশের মানুষেরা অধিক পরিমাণে যুক্ত থাকে, অধিক পরিমাণে যুক্ত। নাম্বার ফাইভ, এই তাহলে কি কি দেখছি? প্রাথমিক স্তর প্রকৃতির সাথে সরাসরি যুক্ত, গ্রাম হলো এর ভিত্তিভূমি, প্রাচীনতম পেশা বা কর্মধারা যতগুলো পেশা আছে, উন্নতশীল দেশের মানুষেরা অধিক পরিমাণে যুক্ত। এবার দেখি এই প্রাথমিক স্তরের পেশায় কোন কোন পেশা আছে। ফার্স্ট কৃষিকাজ, সেকেন্ড পশুপালন, থার্ড পশু শিকার, ফোর্থ ফলমূল সংগ্রহ। এরা হলো সব কৃষিকাজ, পশুপালন, পশু শিকার, ফলমূল সংগ্রহ, এরা সব প্রাথমিক স্তরের অন্তর্গত। দেখো তাহলে আমরা দেখলাম পাঁচটা স্তর আছে, প্রাথমিক, মাধ্যমিক, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রত্যেকটা স্তরে যে সমস্ত পেশায় মানুষেরা রয়েছেন না, সেই সমস্ত মানুষদেরকে আইডেন্টিফাই বা শনাক্ত করার জন্য এদেরকে একটু নামকরণ করা হয়েছে। যেমন প্রাথমিক স্তরে যারা রয়েছেন, সেই সমস্ত স্তরের যারা পেশায় যুক্ত সেই শ্রেণীকে আমরা বলি লাল বর্ণ গন্ধ, লাল বর্ণ গলবন্ধ, গলবন্ধ মানে কলার, যেমন আমার জামাটাই তো লাল হয়ে গেছে, মিলবে, লাল বর্ণ, লাল বর্ণের গলবন্ধযুক্ত শ্রমিক, ইংরাজিতে বলে রেড কলার লেবার। তাহলে প্রাথমিক
বা লাল বর্ণ গলবন্ধ, কলার মানে কি? যে আমার গলবন্ধ কলার, এটা হলো আইডেন্টিটি। তাহলে প্রাথমিক স্তরের সাথে যারা যুক্ত আছে তাদের আইডেন্টিটি বা শনাক্ত এটা হচ্ছে, এদেরকে আমরা কি উপাধিতে ভূষিত করি? রেড কলার লেবার বা লাল বর্ণের গলবন্ধযুক্ত শ্রমিক। তাহলে এটা হলো প্রাথমিক স্তর। এবারে আমরা দ্বিতীয় স্তরে আসব। দ্বিতীয় স্তর বা সেকেন্ড স্টেজ, নাম্বার ওয়ান প্রক্রিয়াকরণের সাথে যুক্ত, প্রক্রিয়াকরণ যুক্ত থাকে, বুঝিয়ে দিচ্ছি পরে। নাম্বার টু শহর কেন্দ্রিক, নাম্বার থ্রি ভোগ্য দ্রব্য উৎপাদিত হয়, নাম্বার ফোর পরিবেশ দূষিত হয়, নাম্বার ফাইভ বিভিন্ন শিল্পে, বিভিন্ন শিল্পে শিল্পের শ্রমিকেরা এর পর্যায়ভুক্ত, নাম্বার সিক্স এদেরকে বলে ব্লু কলার লেবার। তাহলে দ্বিতীয় স্তরের কি বৈশিষ্ট্য বা প্রকৃতি? প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণটা কি স্যার? প্রক্রিয়াকরণ হচ্ছে, ধরো প্রাথমিক স্তরে কৃষক ফসল উৎপাদন করছে, আমি গল্পের খাতিরে বলি কৃষক উৎপাদন করছে তুলা কার্পাস, সেই তুলা বা কার্পাসকে দ্বিতীয় স্তরের শ্রমিকেরা, দ্বিতীয় স্তরের যারা পেশা যুক্ত তারা কি করছে, তার থেকে বিভিন্ন রকম প্রক্রিয়াকরণ করে বস্ত্র শিল্প তৈরি করছে, যাকে ইংরেজিতে বলে কটন অ্যান্ড টেক্সটাইল ইন্ডাস্ট্রি, সেই প্রক্রিয়াকরণ কিন্তু এতে যুক্ত থাকে। শহর কেন্দ্রিক কল কারখানা শিল্প উন্নতি এগুলো শহর প্রধান, শহরকে কেন্দ্র করেই, তার কারণ যোগাযোগ, অনেক পরিকাঠামো লাগে, তো যোগাযোগ ব্যবস্থা লাগে, বিদ্যুৎ লাগে, অনেক কিছু ব্যাপার থাকে, রেল লাইন থাকে পাশেই, এই জন্যে শহর কেন্দ্রিক। তারপরে কি? ভোগ্য দ্রব্য, বিভিন্ন ধরনের ভোগের দ্রব্য শিল্প থেকে যেটা প্রোডাকশান হয়, পরিবেশ দূষিত হয়, কলকারখানা থাকলেই তো পরিবেশের উপর এফেক্ট হবে, পরিবেশ তো অনেকটা পরিমাণে দূষিত হবে। এই এখনই তো দেখা যাচ্ছে বিভিন্নভাবে যানবাহন কম নেই বললেই চলে, শিল্প কারখানা বন্ধ করোনার প্রাদুর্ভাবে, তাই তো দেখছি যে বিভিন্ন রকমভাবে আমাদের বিভিন্ন শহর, বিভিন্ন নদী বলো, সমস্ত কিছুই যেন দূষণমুক্ত হয়ে গেছে, তার একমাত্র কারণ ওইগুলো বন্ধ আছে তাই লকডাউন। বেশ, এবারে বিভিন্ন শিল্পের শ্রমিকেরা এর পর্যায়ভুক্ত, যে শিল্পই বলো না কেন, পাট শিল্প, বস্ত্র শিল্প, লৌহ ইস্পাত শিল্প, ইলেকট্রনিক্স শিল্প, সবই এর কানেক্টেড। প্রথম স্তরকে যেমন বলেছিলে লাল, এদেরকে আমরা বলি ব্লু কলার লেবার, নীল বর্ণের গলবন্ধ বা কলার শ্রমিক। এবার তৃতীয়, যার আর এক নাম সেবা ক্ষেত্র, এর বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান সেবামূলক কাজ যুক্ত,
নাম্বার টু প্রথম ও দ্বিতীয় স্তরের মধ্যে যোগসূত্র রক্ষা, নাম্বার থ্রি শিক্ষক চিকিৎসক অধ্যাপক প্রভৃতি ব্যাংক কর্মী ব্যাংক বিমা এলআইসি কর্মী এর সাথে যুক্ত, আর এদেরকে বলা হয় স্বাভাবিকভাবেই গোলাপি বা পিঙ্ক কলার লেবার। তাহলে তৃতীয় বা সেবা ক্ষেত্রের কি কি বৈশিষ্ট্য? নামের মধ্যেই তো রয়েছে সেবামূলক কাজ। প্রথম ও দ্বিতীয় স্তরের মধ্যে যোগসূত্র রক্ষাটা ব্যাপারটা কি? ব্যাপারটা হলো এই, এটাকে যদি আমি ভাঙি ব্যাখ্যা করি তাহলে দেখব কৃষক ফসল উৎপাদন করছে, সে ফসল উৎপাদন করে কিন্তু তার দায়িত্ব শেষ, আর সেই ফসল থেকে দ্বিতীয় স্তরের শ্রমিকেরা শিল্প উৎপাদন করছে, কিন্তু সত্যি কথা ওই মাঠে তো গিয়ে আর শিল্প হবে না, যেখানে আমরা তুলা উৎপাদন করছি চা উৎপাদন করছি সেখানে কি আমাদের শিল্প গড়ে উঠবে, বা যেখানে ধান উৎপাদন করছি সেই ধানের পাশ মাঝখানেই কি আমরা চাল কল করতে পারবো? সেই ফসলগুলোকে আমরা তখন কাঁচামাল বলবো। সেটাকে শিল্পকেন্দ্রে নিয়ে যেতে হলে পরিবহন দরকার, পরিবহন এদের মধ্যে কানেকশান, সেই পরিবহনটাও কিন্তু তৃতীয় স্তরের সেবা করছে। শিক্ষক চিকিৎসক অধ্যাপক ব্যাংক বিমা কর্মী এরা সবাই এর সাথে যুক্ত। তুমি ব্যাংকে গেলে কোনো একটা সরকারি প্রকল্পের জন্য তোমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, সঙ্গে সঙ্গে তুমি একজন ব্যাংকের যিনি কর্মচারী আছেন তার কাছে গেলে, উনি তোমাকে ফর্ম দিলেন, উনি বিভিন্ন প্রোফর্মার কোথায় কি তোমাকে লিখতে হবে সাহায্য করলেন, স্বাভাবিকভাবে উনি তোমাকে সেবা দান করলেন। তা একে বলা হয় সেবা ক্ষেত্র, সেবামূলক ক্ষেত্র। আর আমি তো বলেছি লালে প্রথমটা ছিল লাল বর্ণের, দ্বিতীয়টা নীল, এটা হলো গোলাপি বা পিঙ্ক কলার লেবার। চতুর্থ ক্ষেত্র বা নব্য আধুনিক স্তর, এই স্তরের বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান, বিভিন্ন ক্ষেত্রকে উন্নতশীল করে। নাম্বার টু, নগর কেন্দ্রিক। নাম্বার থ্রি, গবেষণা তথ্য প্রযুক্তি কর্মী। এর পর্যায়ভুক্ত নাম্বার ফোর, হোয়াইট বা সাদা বর্ণের গলবন্ধ শ্রমিক। তাহলে প্রথমে কি বিভিন্ন ক্ষেত্রকে, আগের যে ক্ষেত্রগুলো দেখলে তাদেরকে উন্নতশীল করে তোলে এই চতুর্থ বা নব্য আধুনিক স্তর। শিক্ষক শিক্ষাদান করছি, এখন তো আগেকারের প্রথা নেই, এখন অনলাইনে চলছি, এটা তো এর দৌলতেই হচ্ছে নব্য আধুনিক স্তর। সামনাসামনি তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু ইলেকট্রনিক ভায়া মিডিয়ার দৌলতে, এর দৌলতে তুমি দেখতে পাচ্ছ। নগর কেন্দ্রিক, এগুলো নগর প্রধান, উন্নত পরিকাঠামো থাকবে, সুযোগ সুবিধা থাকবে, হাইটেক শহর থাকবে, সেইগুলো এটা প্রচলিত। এর মধ্যে কে কে আছে? গবেষণা তথ্য প্রযুক্তি কর্মী, যেমন আমরা বলি সল্ট লেকের আইটি সেক্টর,
বেঙ্গালুরুকে বলি সিলিকন ভ্যালি, ওই সব প্রযুক্তি তথ্য প্রযুক্তি কর্মী যারা, তারা এই স্তরের। আর সত্যি কথা কি, সবসময় এদেরকে একটু ফ্রেশ থাকতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, তাই এদেরকে আমরা বলি হোয়াইট বা সাদা বর্ণের গলবন্ধ শ্রমিক, হোয়াইট কলার লেবার। লাস্ট পঞ্চম বা অতি নব্য স্তর বৈশিষ্ট্য, সব থেকে উন্নত পর্যায়, দুই এই স্তরে সাধারণত উৎপাদনের চরম সীমা দেখা যায়। নাম্বার থ্রি, কম সংখ্যক মানুষ যুক্ত। নাম্বার ফোর, উন্নত মেধা ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন প্রয়োজন। নাম্বার ফাইভ, পরামর্শদাতা বিভিন্ন কোম্পানির সিইও, যাকে বলে চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী আধিকারিক প্রভৃতিরা এর পর্যায়ভুক্ত। লাস্ট, এদেরকে বলা হয় গোল্ডেন কলার লেবার। তাহলে কি দাঁড়ালো, সব থেকে উন্নত, নামেই তো রয়েছে পঞ্চম, প্রথম থেকে কৃষি দিয়ে শুরু, এই দিয়ে শেষ, উন্নত তো হবেই। এই স্তরে সাধারণত উৎপাদনের চরম সীমা যে কোনো বিষয়ের, কারণ এর মধ্যে হাইটেক আছে, উন্নত প্রযুক্তি আছে, কম সংখ্যক মানুষ এতে যুক্ত। এই সমস্ত পেশা সংখ্যাধিক্য দেখা যায় না, খুব কম পরিমাণে আমরা মুষ্টিমেয়র মধ্যে সীমাবদ্ধ। উন্নত মেধা প্রযুক্তি ভীষণভাবে উন্নত ট্যালেন্ট লাগে, আর উন্নত ট্যালেন্ট বলেই এখানে এই পেশাতে সাধারণ মানুষের স্থান নেই। পরামর্শদাতা সিইও প্রভৃতিরা, বিভিন্ন কোম্পানি সংস্থার পরামর্শদাতা, উপদেষ্টা, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইনারা এর পর্যায়ভুক্ত। এই সমস্ত পেশা হাতে গুনে বলা যায়, আর বাস্তবিক পক্ষে এই পেশার মানুষেরা সোনার ছেলে, তাই তো এদেরকে আমরা বলি গোল্ডেন কলার লেবার বা স্বর্ণ বর্ণ গলবন্ধযুক্ত শ্রমিক। তাহলে আমরা পাঁচটা স্তরই দেখলাম। কোশ্চেন আমার এটা যেটা পড়ালাম, এরপরে দীপঙ্করবাবু পড়াবেন কৃষিকাজ ও তার বিভিন্ন পদ্ধতি। তার আগে আমার এখানটার পড়ানোর থেকে কোশ্চেনগুলো একটু তাড়াতাড়ি বলে দিই, লিখে নিও। প্রথম প্রশ্ন হচ্ছে, অর্থনৈতিক কর্মধারা কাকে বলে? দ্বিতীয়ত, অর্থনৈতিক কর্মধারার বিশেষত্ব, প্রকৃতি বা বৈশিষ্ট্য লেখো। তৃতীয়ত, অর্থনৈতিক কর্মধারাকে বিভিন্ন ভাগে ভাগ করে প্রত্যেক ভাগের যথোপযুক্ত বিবরণ দাও। এই পর্যন্ত আসুন। স্যার এটা বসুন, স্যার এটা বসুন, ঠিক আছে। একটু বেশি একটু সুযোগ দেওয়া যাবে আপনার?
বেশি হয়ে গেছে না ঠিক আছে ঠিক আছে দেব প্রথমে এই ধরনের একটি শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার বা পরিচালনা করার জন্য বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। দ্বাদশ শ্রেণী ভূগোলের দুটো বিষয় বা দুটো বিষয় বলতে পারি বা দুটো পাঠ বলতে পারি, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রাকৃতিক ভূগোল আর অর্থনৈতিক ভূগোল। আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম প্রাকৃতিক ভূগোলের ভৌমজলের কাজ এবং কাজভূমি সম্পর্কে। তো আজকে দ্বিতীয় দিনে আমরা অর্থনৈতিক ভূগোলে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং বিভিন্ন কৃষি প্রণালী সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার আগে একটু বলে নিই, স্যার একটু আগে অর্থনৈতিক অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস, তো ইকোনমিক অ্যাক্টিভিটিস কী বা কাকে বলে সেটা তোমরা শুনলে বা জানলে। তো ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অর্থনৈতিক কার্যকলাপকে পাঁচটি ভাগে ভাগ করা যায়, স্যার একটু বললেন, আমি জাস্ট একটু নামগুলো বলে যাই। একটা হচ্ছে প্রথম স্তরে অর্থনৈতিক কার্যকলাপ, যাকে বলা আছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, মাধ্যমিক বা দ্বিতীয় স্তরে যাকে আমরা বলছি সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, তারপরে তৃতীয় টার্সিয়ারি, তারপরে চতুর্থ কোয়ার্টারারি, তারপরে পঞ্চম অর্থাৎ অতিনব্য কুইনারি। তো আজকে আমাদের যে আমরা কৃষি পদ্ধতি সম্পর্কে আলোচনা করব, সেই কৃষিটা আমরা বুঝে গেছি যে কৃষিটা হচ্ছে প্রথম স্তর অর্থনৈতিক কার্যকলাপ, কারণ কৃষির সঙ্গে একটা প্রকৃতির যোগ রয়েছে, মানুষ সরাসরি উৎপাদন করছে। অর্থাৎ প্রাথমিক কার্যকলাপ এই জন্যই বলছি যে কার্যকলাপ অর্থাৎ যে ক্রিয়ার দ্বারা মানুষ তার প্রাথমিক চাহিদা অর্থাৎ খাদ্যের চাহিদা পূরণ করছে তাকে আমরা বলছি প্রথম স্তরের বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটিস। তো আমরা কৃষি নিয়ে একটু আলোচনা করি, আমরা দেখি কৃষি কী বা কাকে বলে। তো কৃষিটা হচ্ছে সংস্কৃত কৃষ শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে কর্ষণ করা বা বলতে পারি চাষ করা। তাহলে কৃষিকাজ শব্দটির উৎপত্তি সংস্কৃত কৃষ শব্দ থেকে, যার অর্থ হচ্ছে কর্ষণ করা বা চাষ করা। যদি আমরা ইংরাজি বর্ণমালার ক্ষেত্রে যাই তো আমরা দেখব কৃষি, যাকে আমরা ইংরাজিতে বলছি এগ্রিকালচার। তো ইংরাজি এগ্রিকালচার শব্দটি আসছে লাতিন শব্দ, আমরা একটু দেখে নিই, লাতিন শব্দ আগার অর্থাৎ ভূমি বা জমি, তার সঙ্গে যুক্ত হচ্ছে কালচার কালচার, যাকে বলছি আমরা চাষ করা বা কর্ষণ করা। তাহলে এগ্রিকালচার শব্দটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত, একটা হচ্ছে আগার বা এগার আর একটা হচ্ছে কালচার। দুটি শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে এগ্রিকালচার, এগার বানাচ্ছে ভূমি বা জমি আর কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ করা বা কর্ষণ করা। তাহলে আমরা বলতে পারি যে এগ্রিকালচার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ভূমি চাষ করা বা জমি চাষ করা। তাহলে আমরা এগ্রিকালচার বা কৃষিকাজ কাকে বলবো? পৃথিবীতে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধির সুযোগ নিয়ে যখন কিছু উৎপাদনের চেষ্টা করে, তখন তাদের এই প্রচেষ্টাকে আমরা বলছি কৃষিকাজ। আমরা লিখে নিতে পারি বা আরেকবার বলছি, আমি আস্তে আস্তে বলছি, শুনে নিই। মানুষ পৃথিবীতে বসবাসকারী মানুষ যখন উদ্ভিদ এবং প্রাণীর বৃদ্ধির সুযোগ নিয়ে বনজ বা প্রাকৃতিক হোক বা কৃষিজ উৎপাদনের চেষ্টা করে, তাদের এই যে প্রচেষ্টা তাকে বলছি আমরা কৃষিকাজ। তো কৃষির প্রাথমিক ক্ষেত্র হিসাবে কৃষির একটা গুরুত্ব রয়েছে। তো আমি গুরুত্বটা আমি সংক্ষেপে আলোচনা করছি, একটু দেখে নিই। গুরুত্ব আমরা বলতে পারি যে খাদ্যশস্য উৎপাদনে, এক নাম্বার আমরা একটু বললাম যে খাদ্যশস্য উৎপাদনে। তাহলে আমরা যে খাদ্যশস্যটা খাই বা আমরা পেয়ে থাকি সেটা সরাসরি কৃষি থেকে আসছে, তাহলে মানুষের খাদ্যের চাহিদা কৃষিকাজের মাধ্যমে পূরণ হয়। দ্বিতীয়ত আমরা আসতে পারি শিল্পের কাঁচামাল হিসাবে। বিভিন্ন শিল্প রয়েছে যেগুলো কৃষি নির্ভর শিল্প, আমরা বলতে পারি চিনি শিল্প, ময়দা শিল্প, কাগজ শিল্প,
কার্পাস, বস্ত্র বয়নশিল্প, এই শিল্পের কাঁচামাল আমরা কৃষিকাজ থেকে পাই। তো কৃষি থেকে যদি শিল্প, যদি কৃষিটা না থাকে তাহলে কিন্তু শিল্পটা আমরা গড়ে তুলতে পারবো না। তারপর আমরা বলতে পারি খুব সংক্ষেপে, জাতীয় আয়ের একটা উৎস, জাতীয় আয়ের উৎস। তাহলে কৃষি থেকে যেসব ফসল উৎপন্ন হচ্ছে তার যে উদ্বৃত্ত ফসল সেগুলো আমরা বিদেশে রপ্তানি করে বা বিক্রি করে আমরা যে অর্থ পাচ্ছি জিডিপি অর্থাৎ গ্রস প্রাইমারি প্রোডাকশন, তার থেকে যে আয়টা হচ্ছে সেই আয়ের একটা বড় অংশ কিন্তু আমরা কৃষি থেকে পাচ্ছি। সেটা কত হতে পারে? সেটা 30% থেকে 40%। তারপরে আমরা 4 নম্বরে যাব শিল্পোন্নতিতে। শিল্পোন্নতিতে কি হচ্ছে আমরা একটু দেখে নিই। তাহলে যেসব যেহেতু বর্তমান কৃষিটা যন্ত্র নির্ভর, কৃষিকাজ করতে গেলে আমাদের কোদাল থেকে শুরু করে লাঙল, কাস্তে, এখন খুব বড় বড় পাম্পসেট, তারপরে বিভিন্ন রাসায়নিক সার, বিভিন্ন রকম যন্ত্রপাতি, হারভেস্টার, ট্র্যাক্টর, থ্রেশার, এই যে যন্ত্রপাতিগুলো, তাহলে এই যন্ত্রপাতিগুলো যদি আমরা কৃষিকাজ করতে যাই তাহলে এই যন্ত্রে নিশ্চয়ই উন্নত দরকার, দক্ষতারই দরকার। তো এইসব যন্ত্র আমরা কিন্তু কৃষি এইসব যন্ত্র কিন্তু আমরা শিল্প না কৃষির যে উন্নতির জন্য যে যন্ত্র সেগুলো কিন্তু শিল্পোন্নতির জন্যই কিন্তু সম্ভব। আমরা এতক্ষণে প্রাথমিক ক্ষেত্র হিসেবে কৃষির গুরুত্ব আলোচনা করলাম, এবার একটু আমরা এগ্রিকালচার সিস্টেমে একটু যাব, আমরা একটু দেখে নিই। এখানে আমি একটা বোঝার সুবিধার্থে আমি একটা চার্ট করে নিয়ে আসছি তোমাদের দেখে, বিভিন্ন কৃষি পদ্ধতি, টাইপস অফ এগ্রিকালচার সিস্টেম, সেটাকে কয়েকটা বেস রয়েছে সেগুলোর পরে ভিত্তি করে কতগুলো পদ্ধতিতে ভাগ করা যায় একটু দেখে নিই। আমরা জমির মালিকানা ও জনঘনত্বের তারতম্য অনুসারে আমরা কৃষিটাকে দুটো ভাগ করছি, নিবিড় বা প্রগাঢ়, আর একটা হচ্ছে ব্যাপক কৃষি। একটু দেখে নিই নিবিড় বা প্রগাঢ়। একটা জিনিস মনে রাখতে হবে, যার যে নাম অনেকটা সেই নামের বিষয়টা কিন্তু এখানে বোঝানো হচ্ছে, নিবিড় বা প্রগাঢ়। নিবিড় বা প্রগাঢ় একটু দেখে নিই, এটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, একটু উদাহরণ লেখা রয়েছে, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির ধান চাষ। আমরা জানি দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো সেই দেশগুলো কিন্তু জনঘনত্ব প্রচুর এবং কৃষি জমির পরিমাণ কিন্তু কম। তাহলে আমরা বলতে পারি পৃথিবীর যেসব অঞ্চলে জনঘনত্ব খুব বেশি, কৃষি জমির পরিমাণ কম, সেখানে মূলধন এবং শ্রম বিনিয়োগ করে নিবিড়ভাবে যে চাষ করা হয় তাকে আমরা বলতে পারি নিবিড় বা প্রগাঢ় কৃষি। আমি আবার বলছি নিবিড় বা প্রগাঢ়, খুব নামটা খুব বলে দিচ্ছে, আমরা আরেকবার একটু দেখে নিই। পৃথিবীর যেসব অঞ্চলে জনঘনত্ব বেশি এবং কৃষি জমির পরিমাণ কম, সেই সব অঞ্চলে মূলধন এবং শ্রমিক বিনিয়োগ করে নিবিড়ভাবে ফসল উৎপাদনের যে প্রক্রিয়া বা প্রচেষ্টা তাকে আমরা বলছি নিবিড় বা প্রগাঢ় কৃষি। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা স্বাভাবিকভাবেই দক্ষিণ পূর্ব এশিয়া প্রচুর জনঘনত্ব, দক্ষিণ পূর্ব যে এশিয়ার দেশগুলো সেখানে ধান চাষ সেটা নিবিড় বা প্রগাঢ় কৃষির অন্তর্ভুক্ত। তারপর আমরা একটু দেখে নিই, নিবিড় বা প্রগাঢ় কৃষিকে আবার বলা হচ্ছে প্রাচ্য কৃষি। প্রাচ্য কৃষিও আমরা বলতে পারছি, কারণ এই যে দক্ষিণ পূর্ব এশিয়া অর্থাৎ প্রাচ্যের যে দেশগুলো বাংলাদেশ, ভারত, তারপরে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই দেশগুলোতে কিন্তু এই কৃষির প্রভাবটা খুব বেশি, তার জন্য আমরা এই কৃষিকে বলছি নিবিড় বা প্রগাঢ় কৃষি। তো আমরা নেক্সট তারপরে চলে যাবো একটু দেখে নিই ব্যাপক কৃষি। তাহলে ব্যাপক কৃষি আমরা বুঝতে পারছি, ব্যাপক মানে ব্যাপক আকারে, ঠিক উল্টোটা একটু ব্যাপক আকারে একটু বলে নিই। তো আগেরটা ছিল নিবিড়, ছিল যে পৃথিবীর যেসব অঞ্চলে জনঘনত্ব বেশি, আমরা উল্টো করে বলবো পৃথিবীর যেসব অঞ্চলে জনঘনত্ব কম এবং কৃষিজমির পরিমাণ বেশি সেসব অঞ্চলে প্রচুর স্বল্প শ্রমিক এবং অধিক মূলধন বিনিয়োগ করে যে কৃষিকাজ করা হয় তাকে বলছি আমরা ব্যাপক কৃষি। একদম ঠিক উল্টোটা, ঠিক আছে, আমি আবার একবার বলছি ব্যাপক কৃষি কাকে বলে, আবার একটু শুনে নিই। পৃথিবীর যেসব অঞ্চলে জনঘনত্ব কম, কৃষিজমির পরিমাণ কম, কৃষিজমির পরিমাণ বেশি, সেই সব অঞ্চলে স্বল্প শ্রমিক এবং অধিক মূলধন বিনিয়োগ করে যে কৃষিকাজ করা হয় তাকে বলছি ব্যাপক কৃষি। ব্যাপক কৃষিকে আমরা বলছি বাণিজ্যিক কৃষি। আমরা ব্যাপক কৃষিকে বলছি বাণিজ্যিক কৃষি, তার কারণ হচ্ছে ব্যাপক কৃষিতে যেসব ফসল উৎপাদিত হয়
ম্যাক্সিমাম যে উদ্বৃত্ত থাকে, ম্যাক্সিমাম উদ্বৃত্ত থাকে, সেই উদ্বৃত্ত ফসলটা আমরা সাধারণত বাণিজ্যিক অর্থাৎ রপ্তানি করি বা বিক্রি করি। তার জন্য আমরা ব্যাপক কৃষিকে বলছি আমরা বাণিজ্যিক কৃষি। তো ব্যাপক কৃষিকে আবার যান্ত্রিক কৃষিও বলা হয়। যান্ত্রিক কৃষি আমরা দেখেছি ব্যাপক কৃষি, সেটা বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে বড় আকারে জমিতে চাষ করা হচ্ছে, তার জন্য আমরা ব্যাপক কৃষিকে বলছি যান্ত্রিক কৃষি। তো পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ব্যাপক কৃষিকে যান্ত্রিক কৃষি বলা হয় কেন, আবার প্রশ্ন হতে পারে ব্যাপক কৃষিকে বাণিজ্যিক কৃষি বলা হয় কেন। তো এবার একটু বলি, এবারে কিন্তু পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে নিবিড় বা প্রগাঢ় ও ব্যাপক কৃষির ভিতর কী পার্থক্য। আমরা খুব সহজে বলতে পারি, আমরা একটু দেখে নিই কী কী বিষয়ের পরে বলতে পারি খুব সংক্ষেপে। প্রগাঢ় ব্যাপক, আমরা একটা বিষয় লিখলাম, পার্থক্যে কী কী লিখতে পারি আমরা একটু দেখে নিই। যদি আমরা বলি যে পরিলক্ষিত অঞ্চল, তাহলে প্রগাঢ় কৃষিটা আমরা কোথায় দেখতে পারি? সাধারণত ক্রান্তীয় মৌসুমী যে জলবায়ু, সেখানে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে সেটা প্রগাঢ়। ব্যাপক কোথায়? নাতিশীতোষ্ণ জলবায়ু, আমরা নাতিশীতোষ্ণ জলবায়ুতে যে কৃষি দেখতে পাচ্ছি সেটা ম্যাক্সিমামই দেখা যায় ব্যাপক কৃষির অন্তর্ভুক্ত। তারপরে আমরা 2 নম্বরে বলতে পারি উৎপাদন, এটা আমাদের খুব মনে রাখতে হবে উৎপাদন। এখানে দেখতে হবে এখানে কিন্তু উৎপাদন মাথাপিছু কম, উৎপাদন মাথাপিছু কম কিন্তু হেক্টর প্রতি বেশি। যদি বলে মাথাপিছু কম কেন, মাথাপিছু এই কারণেই কম, এখানে কিন্তু জনঘনত্ব প্রচুর, তার জন্য মাথাপিছু কম হেক্টর প্রতি বেশি। ঠিক এখানে উল্টো, এখানে মাথাপিছু বেশি আবার হেক্টর প্রতি কিন্তু তুলনামূলক কম। নেক্সট আমরা চলে যাব আমরা একটু ফলনে চলে যাই। প্রগাঢ় কৃষিতে দেখব আমরা এটা সাধারণত বহু ফসলই, আর এটা সাধারণত এক ফসলই। তাহলে যেটা ব্যাপক কৃষি সেটাতে সাধারণত একটাই ফসল উৎপাদন করা হয়, তার জন্য আমরা বলছি এক ফসলই। আর যেটা প্রগাঢ় কৃষি সেটাতে বারবার করে চাষ করে কর্ষণ করে অনেকবার করে ফসল ফলানো হয়, তার জন্য আমরা একে বলছি বহু ফসলই। তারপর আমরা বলতে পারি প্রধান ফসল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রধান ফসল। তো প্রগাঢ় কৃষির প্রধান ফসল হচ্ছে ধান, আর ব্যাপক কৃষির প্রধান ফসল হচ্ছে গম, আমাদের এটা মনে রাখতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে, ব্যাপক কৃষি কাকে বলে, নিবিড় বা ব্যাপক কৃষির পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে আমরা নেক্সট পরেরটা আমরা একটু চলে যাই, আমাদের একটু দ্রুততার সঙ্গে এগোতে হবে, দেখে নিই আমরা একটু। আর্দ্রতার তারতম্য অনুসারে আমরা কৃষিকে ভাগ করছি 3টে ভাগে, একটু দেখে নিই নামগুলো, দেখি নামগুলো দেখলে আমাদের মনে পড়ে যাবে। একটা হচ্ছে আর্দ্র হিউমিড বা ওয়েট ফার্মিং, একটা শুষ্ক ড্রাই ফার্মিং, আর একটা হচ্ছে ইরিগেশন ফার্মিং, যাকে বলছি আমরা সেচন কৃষি। যেটা আর্দ্র কৃষি একটু বলে নিই, আর্দ্র মানে, আর্দ্র বলতে আমরা বৃষ্টির ব্যাপারটা বুঝতে পারছি, আর্দ্র মানে একটু দেখে নিই। তাহলে আর্দ্র মানে জলসেচ করা যাবে না, জলসেচ ছাড়া বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হচ্ছে তাকে বলছি আমরা আর্দ্র কৃষি। তাহলে এটা আমরা কোথায় দেখতে পাই? ভারত বাংলাদেশের যে ধান চাষ সেটা কিন্তু আর্দ্র কৃষির অন্তর্ভুক্ত। যদি পরীক্ষাতে আসে যে আর্দ্র কৃষি কাকে বলে, আমরা পরিষ্কার বলবো যে জলসেচ ছাড়াই কেবলমাত্র বৃষ্টিপাতের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হয় তাকে বলছি আমরা আর্দ্র কৃষি। তাহলে আমরা নেক্সট চলে যাই, নেক্সট ড্রাই ফার্মিং অর্থাৎ শুষ্ক কৃষি। শুষ্ক কৃষি আমরা কাকে বলবো? না, আমরা শুষ্ক কৃষি। তাহলে যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, অর্থাৎ আমরা বলতে পারি বছরে 50 সেমির কম, তাহলে কি যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, জলসেচের কোনো বন্দোবস্ত নেই বা অনিশ্চিত, সেখানে অল্প জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হচ্ছে তাকে বলছি আমরা শুষ্ক কৃষি। তাহলে শুষ্ক কৃষি আমরা কোথায় দেখতে পাই? রাজস্থানে জোয়ার বাজরার চাষটা সেটা অনেকটা শুষ্ক কৃষির অন্তর্ভুক্ত। পরীক্ষাতে আসতে পারে শুষ্ক কৃষি কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যেসব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, ব্র্যাকেটে লিখতে হবে 50 সেমির কম, এবং জলসেচের সুবন্দোবস্ত অর্থাৎ সুবন্দোবস্ত নেই অর্থাৎ অনিশ্চিত, তাহলে সেখানে স্বল্প জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ করা হচ্ছে তাকে আমরা বলছি শুষ্ক কৃষি। তারপর একটু দেখে নিই ইরিগেশন ফার্মিং অর্থাৎ সেচন কৃষি। আমরা বুঝতে পারছি সেচন মানে সেচের ব্যাপারটা এখানে রয়েছে, তো সেচন কৃষি আমরা একটু কাকে বলবো? আমরা একটু দেখে নিই সেচন কৃষি। সেচন কৃষি হচ্ছে যেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম এবং
বৃষ্টিপাতের পরিমাণ কম এবং কেবলমাত্র জলসেচের মাধ্যমে যে কৃষিকাজ করা হচ্ছে তাকে বলছি আমরা সেচন কৃষি। এখানে সেচটা অর্থাৎ জলসেচ ইরিগেশনটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা বলতে পারি মিশরের যে কার্পাস চাষ সেটাকে আমরা বলছি সেচন কৃষি। তারপরে আমরা একটু আরেকটা ধাপে আমরা চলে যাই, একটু দেখি ফসল উৎপাদন পদ্ধতি তারতম্য অনুসারে আমরা কৃষির ফসলকে চারটে ভাগে ভাগ করছি, একটু দেখে নিই। এক ফসলি কৃষি যাকে বলছি মনোকালচার, দো ফসলি কৃষি ডুওকালচার, বহু ফসলি কৃষি অলিগোকালচার, আর আন্তঃকৃষি বা ইন্টারকালচার। যেটা এক ফসলি কৃষি আমরা বুঝতে পারছি যে বছরে একই জমি থেকে যদি একবার ফসল উৎপাদন করা হয় তখন তাকে বলছি আমরা এক ফসলি কৃষি। এটা আমরা দেখতে পাই কোথায়, কাশ্মীর উপত্যকা ধান চাষ, সেটা বছরে একবারই করা হয়। তারপর দো ফসলি কৃষি, একই জমিতে যদি বছরে দুবার ফসল ফলানো হয় তাকে বলছি আমরা ডুওকালচার। সেটা আমরা গাঙ্গের সময় দেখতে পাই, বর্ষার সময় বা গ্রীষ্মের সময় গ্রীষ্ম বর্ষা ধান, তারপরে শুকা মরশুমে অর্থাৎ শীতের ঋতুতে গম চাষ করা হচ্ছে। তারপরে বহু ফসলে একটু আমরা যাব, বহু ফসলে অলিগোকালচার অর্থাৎ একই জমি থেকে বছরে যদি দুইয়ের অধিক অর্থাৎ তিনবার বা চারবার ফসল ফলানো হয় তখন তাকে বলছি আমরা অলিগোকালচার বা বহু ফসলি কৃষি। এটা হচ্ছে আমরা পশ্চিম ইউরোপের যে দেশগুলো সেখানে আমরা দেখতে পাই যে যেই অলিগো অর্থাৎ বহু ফসলি কৃষি ব্যবস্থা। তারপরে আমরা একটু চলে যাব ইন্টারকালচার অর্থাৎ আন্তঃকৃষি, এটা ভিয়েতনামের মেকং নদী অবয়ে দেখা। এটা কি, এটা হচ্ছে যে একটা কৃষি জমিতে বিভিন্ন ভাগে দেখা যাচ্ছে কোথাও ফলের চাষ করা হলো, কোথাও ভেষজ উদ্ভিদের চাষ, আবার দেখা গেলো কোথাও পশুপালন করা হচ্ছে। মানে একই জমিতে যদি আমরা বিভিন্ন কোথাও পশুপালন, কোথাও দেখা যাচ্ছে ফলমূল চাষ, কোথাও খাদ্যদ্রব্য বা পশুখাদ্যের চাষ করা হয়, সেরকম কৃষিকে বলছি আমরা ইন্টারকালচার বা আন্তঃকৃষি। মানে একই কৃষি জমিতে দেখা যাচ্ছে যে কৃষক যদি কোনো একটা থেকে যদি লাভ কম হয়, অন্য একটা বিষয় থেকে লাভ হয়ে সেই ব্যাপারটা পুষিয়ে আসে, অর্থাৎ কৃষক কোনো না কোনো ক্ষেত্র থেকে লাভ হবেই। তারপর একটু দেখে নিই আমরা জমির ব্যবহারের তারতম্য অনুসারে কৃষিকে দুটো ভাগে ভাগ করছে, একটা হচ্ছে শিফটিং কাল্টিভেশন যাকে বলা হচ্ছে স্থানান্তর কৃষি। স্যার একটু আলোচনা করলেন যে এক জায়গা থেকে এক জায়গা, সেটা হচ্ছে আমরা দেখতে পারি উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে ঝুম চাষ, এটা আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। আর একটা হচ্ছে স্থায়ী কৃষি, সেটা আমরা দেখতে পারি আমাদের যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আছে সেখানে আমরা দেখতে পারি কৃষিকাজ। একটু বলে স্থানান্তর কৃষি নিয়ে একটু বলি। স্থানান্তর কৃষি মানে এখানে অতি প্রাচীন জনগোষ্ঠী তারা জঙ্গল কেটে পুড়িয়ে সেটাকে মাটির সঙ্গে মিশিয়ে কৃষিকাজ করে, এবং এখানে কোনো প্রকার রাসায়নিক সার প্রয়োগ করা হয় না, যাকে আমরা বলি যেহেতু জঙ্গল কেটে পুড়িয়ে তার জন্য একে বলে স্ল্যাশ অ্যান্ড বার্ন কাল্টিভেশন। তো এই ধরনের কৃষিতে কিন্তু পরিবেশ খুব দূষিত হয়। আর এই কৃষি বিভিন্ন জায়গায় ভিন্ন নাম পরিচিত, স্যার বললেন যেটা ভারতের পাহাড়ি অঞ্চলে নাম হচ্ছে ঝুম চাষ, আবার ভারতের কেরলে পোনম, যদি আমরা মালয়েশিয়া যাই লাডাং, শ্রীলঙ্কায় যাই চেনা, বিভিন্ন রকম নাম। তারপর একটু আমরা দেখে নিই উৎপাদনের পরিমাণ ও বাজারের তারতম্য অনুসারে কৃষিকে আমরা চারটে ভাগে ভাগ করছি। জীবিকা সত্তাভিত্তিক, যেটা জীবিকা সত্তাভিত্তিক আমাদের মনে রাখতে, জীবিকা সত্তাভিত্তিক মানে কেবল জীবন ধারণের জন্য যে কৃষিকাজ করা হচ্ছে তাকে আমরা জীবিকা সত্তাভিত্তিক বলতে পারি। এর একটা রূপ হচ্ছে নিবিড় বা প্রগাঢ় কৃষি। তারপরে আমরা চলে যাব বাণিজ্যিক কৃষি, যেটা কমার্শিয়াল ফার্মিং। সেই বাণিজ্যিক কৃষিটা হচ্ছে আমরা যেটা ব্যাপক কৃষি আলোচনা করলাম, বাণিজ্যিকভাবে ব্যাপক আকারে যখন কৃষিকাজ করা হচ্ছে তখন তাকে বলছি আমরা বাণিজ্যিক কৃষি। নেক্সট বাগিচা কৃষি, প্ল্যান্টেশন ফার্মিং, একটু দেখি পরিকল্পনা মাফিক সারিবদ্ধভাবে যেন কোনো ফসলে চারাগাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে যদি তার থেকে আমরা ফসল উৎপাদন করতে পারি সেই ব্যবস্থাকে বলা হচ্ছে বাগিচা কৃষি। আমরা ব্রাজিলের কফি চাষ আমরা দেখতে পাই। বাজার কেন্দ্রিক অর্থাৎ হর্টিকালচার, এটা কোনো বাজারকে কেন্দ্র করে শহরতলিতে যে কৃষিকাজ করা হচ্ছে সেটাকে বলছে বাজার কেন্দ্রিক কৃষি, যাতে ইংরেজিতে বলে হর্টিকালচার। এই বাজার কেন্দ্রিক কৃষিতে যে উৎপাদিত যে নিত্য প্রয়োজনীয় শাকসবজি বা ফলমূল সেগুলো ট্রাকে করে আসে বলে বা ট্রাকে করে যোগান দেওয়া হয় বলে এগুলোকে আমরা বলছি ট্রাক ফার্মিং। তো আজকে যতটা পারলাম আলোচনা করলাম, সময়টা খুবই কম, মানে প্রত্যেকটা বিষয়ে তো আমরা একটু নিবিড় প্রগাঢ়র পার্থক্য, তারপরে আর্দ্র শুষ্ক কাকে বলে সেজন খুব আসে পরীক্ষাতে, তারপরে স্থানান্তর কৃষি যদিও সিলেবাস বহির্ভূত খুব বেশি নেই, তাও আমাদের কোথায় কী নাম কোনো কোনো বছর পরীক্ষায় দিয়ে দেয়, তো আমরা এটুকু পড়বো। আর নেক্সট টাইম আরও চেষ্টা করবো যাতে কভার করা যায়, ঠিক আছে, সময়টা খুব কম। ধন্যবাদ, আমরা স্যারদেরকে ধন্যবাদ জানাবো। আমরা শেষ করলাম আমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল ক্লাস। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক দীপঙ্কর পোদ্দার ও শিক্ষক অমিতাভ সিনহা। আমরা দুজন শিক্ষককেই ধন্যবাদ জানাই।
ধন্যবাদ জানাই আমাদের সাথে সহযোগিতা করছেন মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকারা। লকডাউনের ফলে স্কুল বন্ধ, সে কথা মাথায় রেখেই বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। পাঠশালাতে আজকের মতো পাঠশালা আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লকডাউনের জেরে বন্ধ স্কুল, ওটা যাবো, ওটাই ঢুকবো।